হরেন দাস, তিনি ছিলেন একজন ভারতীয় বিখ্যাত চিত্রশিল্পী। তিনি প্রধানত ছাপ ছবির মাধ্যমেই তার কাজগুলি করতেন। তিনি মূলত খোদাই, লিনোকাট, উডকাট, এচিং, লিথোগ্রাফ প্রভৃতি করে থাকতেন। মূলত উডকাট ও কাঠ খোদাইয়ের জন্যই তিনি বিখ্যাত ছিলেন। তার জন্ম হয় 1 ফেব্রুয়ারি 1921 সালে। হরেন দাসের চিত্রগুলিতে আমরা বেশিরভাগটাই দেখতে পাই গ্রামের দৃশ্য। তিনি 1947 সালে কলকাতার গভর্নমেন্ট স্কুল অফ আর্টের শিক্ষক হন এবং 1951 সালে তিনি একই শহরে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের প্রভাষক হন। তার চিত্রগুলি ভারত, জাপান, জার্মানি, সুইজারল্যান্ড, পোল্যান্ড প্রভৃতি দেশেই তার এই প্রিন্ট মেকিংয়ের কাজ প্রদর্শিত হয় এবং স্বীকৃতি লাভ করে। তার মৃত্যু হয় 31 জানুয়ারি 1993 খ্রিস্টাব্দে। বন্ধুরা, এরকম আর্ট রিলেটেড আরও ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও, কারণ আমি ড্রয়িংয়ের পাশাপাশি আর্ট হিস্ট্রি নিয়েও আলোচনা করছি বিভিন্ন দেশের এবং বিভিন্ন শিল্পীগণদের।